হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ভিডিওটি একজন স্মার্টফোন ব্যবহারকারীর জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন যে কীভাবে আপনারা ফটো, ভিডিও, অডিও এবং দরকারি ফাইলসগুলি সারা জীবনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ফ্রেন্ডস, এমনও হয়ে থাকে যে আমাদের দরকারি ফটো, ভিডিও কিংবা অডিও অনেক সময় ডিলিট হয়ে যায়, যার জন্য আমাদের কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তো আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনীয় অডিও, ভিডিও এবং দরকারি ফাইলসগুলি সংরক্ষণ করে রাখতে পারবেন সারা জীবনের জন্য। চাইলে আপনার বাচ্চা কাচ্চাদেরকেও আপনি 10 বছর পরেও সেই সমস্ত ফটো, ভিডিও এবং দরকারি ফাইলসগুলিও দেখাতে পারবেন। তো ফ্রেন্ডস, জানতে হলে আজকের এই ভিডিওটিতে প্রথমে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ এবং দরকারি ভিডিও নিয়ে আসি। তো চলুন শুরু করা যাক। ওয়েল, তো ফ্রেন্ডস, এই গুরুত্বপূর্ণ কাজটি করতে হলে আপনারা প্রথমে আপনাদের মোবাইলে থাকা গুগল ড্রাইভে এন্টার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভের লোগোটি ঠিক এ ধরনের। আপনারা যদি এখানে এই ড্রাইভ অ্যাপ্লিকেশনটি খুঁজে না পান, তাহলে আপনারা জাস্ট ব্যাকে আসবেন এবং দেখবেন যে কোথায় রয়েছে গুগল নামক একটি ফোল্ডার। সেই ফোল্ডারের ভিতরে আপনারা যদি এন্টার করেন, তাহলে এখানে ড্রাইভ বলে একটি অপশান দেখতে পাবেন বা একটি অ্যাপ্লিকেশান রয়েছে। এই অ্যাপ্লিকেশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এ ধরনের একটি ব্ল্যাঙ্ক ইন্টারফেস শো করবে, এখানে কিছুই থাকবে না। তো এখানে অলরেডি আমি কিছু ফোল্ডার বানিয়ে নিয়েছি। তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস বাটন রয়েছে, আপনারা এই প্লাস বাটনে একবার ক্লিক করে দেবেন। এখন এখানে ক্লিক করলে অনেকগুলি অপশান রয়েছে। প্রথমে রয়েছে ফোল্ডার, তারপরে রয়েছে আপলোড, দেন আরও অনেকগুলি অপশান রয়েছে। তো আপনারা জাস্ট এই ফোল্ডার অপশানে একবার ক্লিক করে দেবেন। এখন এই ফোল্ডারের নামটি রিনেম করে নেবেন, এখান থেকে আপনি জাস্ট রিনেম করবেন। তো আমি এই ফোল্ডারটির নাম দিচ্ছি মাই ফ্যামিলি। এখন জাস্ট আপনারা এই ক্রিয়েট বাটনে একবার ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এই ফোল্ডারে, এই মাই ফ্যামিলি ফোল্ডারে আমি আমার ফ্যামিলির যে সমস্ত দরকারি ডকুমেন্টস বা ফটোগুলি রয়েছে সে ফটোগুলি আমি রাখব। তো জাস্ট এখন এই ফোল্ডারের উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন দিস ফোল্ডার ইজ এমটি। এখন জাস্ট এই প্লাস বাটনের উপরে আরেকবার আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড একটি অপশান রয়েছে আপলোড। তো আপনারা জাস্ট এই আপলোড অপশানের উপরে একবার ক্লিক করে দিলে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখান থেকে আপনারা এই ফাইল ম্যানেজারে এন্টার করতে পারবেন। এখানে এন্টার করে ফোনের স্টোরেজে কিংবা এসডি কার্ডে যে সমস্ত তথ্য আছে সেই তথ্যগুলো নিয়ে আপনি খুব সহজে সেখানে সেভ করে রাখতে পারেন, অথবা আমি জাস্ট এখান থেকে কতগুলি ফটো এখানে আপলোড করব, সেজন্য এই ফটোস রয়েছে, এই ফটোসে যদি ক্লিক করি আমার গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোগুলি রয়েছে। তো আমি জাস্ট এই ফটোটি নেব, নিয়ে আমি গুগল ড্রাইভে সেভ করে রাখব। তো ঠিক এভাবে সিলেক্ট করে দিলে এখানে আপলোডিং লেখা দিচ্ছে, এই ফটোটি কিন্তু আমার এই ইমেল অ্যাড্রেসের গুগল ড্রাইভে সেভ হয়ে থাকবে। তো দেখতে পেলেন অলরেডি এটি আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে ফটোটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমি জাস্ট আরেকটি অডিও কিংবা ভিডিও এখানে আপলোড করে আপনাদের দেখাচ্ছি, এজন্য আবারও প্লাস বাটনে ক্লিক করলাম, দেন এখান থেকে আপলোড অপশানে ক্লিক করছি। আবারও আগের মতো ইন্টারফেস এখানে চলে এসেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ভিডিও। তো আপনারা যদি এখানে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে ভিডিওটি কিন্তু আপলোডিং হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনার মোবাইলে থাকা সমস্ত ভিডিওগুলি দেখাবে, আপনার প্রয়োজনীয় ভিডিও কিংবা অডিও অথবা আপনার ফটোগুলি নিয়ে ঠিক এভাবে এখানে সেভ করে রাখতে পারবেন। জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটি আপনার মনে রাখতে হবে। ইমেল অ্যাড্রেসটি আপনি যদি 50টি ফোন বদল করেন, তারপরে একই ইমেল অ্যাড্রেস ইউজ করেন, তাহলে সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনার এই ফটো, ভিডিও, অডিও এবং দরকারি ফাইলসগুলি সেভ থাকবে আজীবন। আপনার পরবর্তী সময়েও, অর্থাৎ আপনি যদি মারাও যান, তাহলে আপনার সন্তানরাও কিন্তু সেই সমস্ত অডিও, ফটো কিংবা ভিডিওগুলো কিংবা দরকারি ফাইলসগুলি তারা রিকভার করতে পারবে এবং সেখান থেকে তারা পুনরায় ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। তো ফ্রেন্ডস, আশা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।